প্রিয় শিক্ষার্থী, আমরা বিগত দিনে দেখেছিলাম ত্রিপুরা ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় মোবাইল ফোনের মাধ্যমে। পুরো প্রসিডিউর আমরা দেখে নিয়েছি, প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ। ডকুমেন্ট আপলোডটা গতদিন আমরা দেখিনি, ডকুমেন্টগুলো সঙ্গে ছিল না। এখন আমি ডকুমেন্টগুলোকে স্ক্যান করে 100 KB এর নিচের সাইজ করে রেখে দিয়েছি এবং আজকে আমরা দেখে নেব কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে। ওকে, তো চলুন দেখে নিই কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করতে অনেকের সমস্যা হচ্ছে, ডকুমেন্টগুলো শো করছে না, ফর্মটাকে প্রিন্ট আউট নিতে পারছেন না। তো যাদের এমন সমস্যা রয়েছে অবশ্যই ভিডিওটাকে দেখুন, সম্পূর্ণ সলিউশন আপনি পেয়ে যাবেন। তো আমি লগ ইন করে নিলাম, আমার পার্সোনাল ডিটেল সব আগে থেকে দেয়া আছে, কোর্স ডিটেল দেয়া হয়ে গেছে, এডুকেশনাল ডিটেলটাও দেয়া হয়েছে। এবার আমি ডকুমেন্ট আপলোডটা করব। আচ্ছা, ওইখানে ইলেকটিভ ওয়ান যেটা ছিল, হিস্ট্রি রয়েছে, এডুকেশন, ইকোনমিক্স, মিউজিক, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স ছিল। ওকে, ইলেকটিভ টুতে বেঙ্গলি ছিল। ওকে, তো আমি সাবজেক্টগুলো দিয়ে দিলাম, এডুকেশনাল কোয়ালিফিকেশনটাও আমি অ্যাড করে নিয়েছিলাম। এবার আজকে আমি ডকুমেন্টটা আপলোড করব। প্রথমে বলছে আপলোড ফটো, ম্যাক্সিমাম সাইজ 100 KB। তো আমি চুজ ফাইল ক্লিক করলাম, ক্লিক করে আমার মোবাইলের যে ফোল্ডারে রয়েছে সেই ফোল্ডার থেকে ফটোটাকে আমি আপলোড করে দেব। মোবাইল ফোনে আমার ছবিটা রয়েছে ডকুমেন্টস ফোল্ডারে, ডকুমেন্টস, এই যে পিকচার, 100 KB এর নিচে সাইজ করে রেখেছি। ওকে দিলাম। ভিউ এ ক্লিক করলে আসবে নাকি আসবে না? যদি ছবিটা ঠিকঠাক আপলোড হয়ে যায় তাহলে ভিউ এ ক্লিক করলে সেটা শো করবে। আচ্ছা, আমি সবগুলো ছবি দিয়ে দিই। আপলোড সিগনেচার বলছে, চুজ ফাইল, ফাইলসে গেলাম, ডকুমেন্টস ফোল্ডারে সিগনেচারটা রয়েছে, সিগনেচার, ওকে দিলাম, সিগনেচারটাও সিলেক্ট হয়েছে। এবার বলছে লাস্ট এক্সাম মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিটটা, সেটাও আমি সিলেক্ট করে নেব, HS মার্কশিট, ওকে, সেটাও সিলেক্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করছে, তার মানে আমার ফাইলগুলো আপলোড হয়ে গেছে। তারপর হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেটাও আমি সিলেক্ট করে নিচ্ছি, ডকুমেন্টস থেকে অ্যাডমিট কার্ডটাও সিলেক্ট করে নিলাম, ওইখানে দেখাচ্ছে। ওকে, তো সবগুলো ডকুমেন্ট আমি দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, তারপর আমি টিকমার্ক ক্লিক করলাম যে আই হেয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ফার্নিশড এবাভ ইজ ট্রু, কমপ্লিট অ্যান্ড কারেক্ট টু বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ, সাবমিট। আমি সাবমিটে ক্লিক করে দিলাম, তাহলে ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। ডকুমেন্টগুলোকে অবশ্যই 100 KB এর নিচে করে রাখতে হবে, না হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না। ডাইমেনশনটা দেয়া নেই যে 35 mm বা 45 mm ফটোর সাইজ হতে হবে, এমন কিছু দেয়া নেই, জাস্ট সাইজটা দিয়ে দিয়েছে ম্যাক্সিমাম 100 KB। তো আমার ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। ওকে, তারপর আমার ফর্মটা দেখাচ্ছে। এখানে অনেকের সমস্যা হয়, ওই যে প্রিন্ট অপশনটা শো করে না, প্রিন্ট অপশন শো না করলে আপনি প্রিন্ট আউট নিতে পারবেন না, প্রিন্ট আউট যদি না নেন তাহলে কলেজে জমা করতে পারবেন না, সেটা প্রিন্ট আউট নিয়ে কিন্তু কলেজে জমা করতে হবে। ওকে, প্রিন্ট ক্লিক করলাম,
প্রিন্ট ক্লিক করার পর আমার ফাইলটা দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে তোমাদের বলি ওকে, আমার ফাইলটা পিডিএফ ওপেন হয়ে গেল। পিডিএফ ওপেন হয়ে গেল, সব ডিটেইল ঠিকঠাক আছে কি না সেটা আমি চেক করে নেব। ওকে, প্রিন্টের মধ্যে কিন্তু নেটওয়ার্কের কারণে আমার ছবিটা আসেনি, তো আমি আবার প্রিন্ট নিচ্ছি, ছবিটা আসতে হবে। এবার ডাউনলোডে ক্লিক করে দেখি ছবিটা আসলো কি না। এবারও ছবিটা আসেনি। ওকে, পরবর্তীতে আমি আবার সেটা প্রিন্ট নেব, তাহলে ছবি আসবে। একটা জিনিস, আমার যেমন এভাবে নিচে প্রিন্ট অপশন এসছে, আপনার প্রিন্ট অপশন নাও আসতে পারে। এক্ষেত্রে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার আগে এই যে ব্রাউজারে থ্রি ডট রয়েছে ডান দিকে, নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। তো এই যে ডেস্কটপ সাইট অপশন রয়েছে, সেটাকে টিক মার্ক যদি করেন, সেটা আপনার ডেস্কটপ মোডে ওপেন হবে। এক্ষেত্রে কম্পিউটারের মতো সবকটা অপশন আপনি পাবেন। আর ওইটা যদি টিক মার্ক করা না থাকে, তাহলে মোবাইল ভিউতে শো করবে এবং মোবাইল ভিউতে সবগুলো অপশন আপনি দেখতে পাবেন না। অতএব tuonline.in ওয়েবসাইটে লগ ইন করার আগে অবশ্যই ব্রাউজারটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে কোনো সমস্যাই হবে না, আপনি সেখান থেকে প্রিন্ট দিতে পারবেন। অনেক স্টুডেন্ট বলছিল যে মোবাইল থেকে আমরা ফর্মটার প্রিন্ট আউট নিতে পারছি না, ল্যাপটপে বা কম্পিউটারে সেটা ওপেন করতে হবে। তো আপনি সেটা মোবাইল থেকেই করতে পারবেন, যদি সেটাকে ডেস্কটপ মোড করে নেন তাহলে কোনো সমস্যা হবে না, মোবাইল থেকেও করতে পারবেন, অন্যথায় আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সেটা প্রিন্ট নিতে পারেন। ওকে, আপনাদের আরেকটা জিনিস বলে দিই, এই যে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোড তো অবশ্যই করে নেবেন। আমি দু তিনবার প্রিন্ট নিলাম, নেওয়ার পরও দেখতে পাচ্ছি আমি ছবিটা ঠিকঠাক আসছে না। এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা ঠিকঠাক আসছে না, ছবিটা ঠিকঠাক আসছে না। এক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রে একটা ট্রিক্স রয়েছে, আপনি সেই প্রিন্টে ক্লিক না করে থ্রি ডটে ক্লিক করুন, ক্লিক করে শেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, শেয়ারে ক্লিক করুন। শেয়ারে ক্লিক করার পর একটা প্রিন্টের অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট, সেখানে প্রিন্টে ক্লিক করুন, তাহলে ছবি সহ এই পেজ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ছবি সহ পুরো পেজ চলে এসছে, সেটাকে আপনি পিডিএফ করে রেখে দিন, সেটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনার ছবি সংক্রান্ত যে সমস্যা রইল সেটা থাকবে না, ছবিটা চলে আসবে। যদি আপনার নর্মাল ওয়েতে ছবি না আসে, তাহলে আপনি এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। তো এই ছিল রেজিস্ট্রেশন প্রসেস। বিগত দিনে আমরা সম্পূর্ণ প্রসেস দেখে নিয়েছিলাম রেজিস্ট্রেশনের খুঁটিনাটি বিষয়, আজকে ডকুমেন্ট আপলোড এবং প্রিন্ট আউটের অপশনটা দেখে নিলাম। এই যে প্রিন্ট আউট নিলে তারপর কী করতে হবে সেই বিষয়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব, সেটা জানার জন্য অবশ্যই নেক্সট পার্ট দেখতে হবে। তো আজ এখানে রাখছি, স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্যের জন্য অবশ্যই SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা স্কুল, কলেজ, প্রফেশনাল কোয়ালিফিকেশন সব ধরনের স্টাডি সংক্রান্ত সাহায্য করে আসছি, লাইভ ক্লাসও নিচ্ছি। 9-10 স্টুডেন্ট যারা রয়েছেন, কম্পিটিটিভ এক্সাম যারা দেবেন, তার জন্য ম্যাথসের স্পেশাল ক্লাস আমরা নিচ্ছি, সেজন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।